بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. ما بعد، এই প্রশ্ন করেছেন যে মসজিদে দাঁড়িয়ে অনেকে সাহায্য প্রার্থনা করে, তাদের এই প্রার্থনা বা সাহায্য চাওয়ার বিধানটা কি? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলতেছেন, আসলুস সুআলি মুহাররামুন ফিল মসজিদি ওয়া খারিজাল মসজিদি ইল্লা লিযারুরাহ। সাহায্য চাওয়া, কারো কাছে ভিক্ষা চাওয়া বা সাহায্য চাওয়া, এটা আসলে হারাম মসজিদে হোক বা মসজিদের বাহিরে হোক, বিশেষ জরুরত ব্যতীত। অর্থাৎ জরুরি ব্যক্তি যদি একেবারেই অপারগ হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য জায়েজ, অন্যথায় সেটা কি নয়, জায়েজ নয়। আর তারপরে বলেছেন, ফা ইন কানা বিহি যারুরাতুন ওয়া সাআলা ফিল মসজিদি ওয়া লাম ইউযি আহাদা। যদি ব্যক্তি আসলে তার জরুরত হয়, সাহায্য সে মোহতাজ হয়, মুখাপেক্ষী হয় আর সাহায্য চাইতে হয়, তাহলে সেটা সে মসজিদে চায়, তাহলে এতে কোনো ক্ষতির কিছু নেই। তবে যদি এই সাহায্য চাইতে গিয়ে সে যদি মসজিদের মুসল্লিদেরকে কষ্ট দেয়, তাহলে সেটা তার জন্য নিষেধ। যেমন কষ্ট দিচ্ছে, সে সাহায্য চাইতে গিয়ে সফের মাঝখান দিয়ে হাঁটতেছে, একজনের ঘাড় টপকে আর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, অথবা ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবার সময়ে কথা বলছে, সাহায্য চাইতেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি সে করে তাহলে তাকে নিষেধ করা যাবে। অন্যথায় তাকে নিষেধ করার কোনো বিধান তার জানা নেই বলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। অর্থাৎ নিষেধ, মসজিদে সাহায্য চাইতে পারে, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই ফতোয়া থেকে বা তার এই কথা থেকে বোঝা যাচ্ছে। অনুরূপভাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মুতাসাউলিন, অর্থাৎ সাহায্য চায় যারা, তারা মসজিদে এসে সাহায্য চায়, তো কোনো কোনো ইমাম তাদেরকে নিষেধ করে। তিনি বলছেন, লা আ'লামু বা'সান ফি যালিকা ওয়া লা আ'লামু হুজ্জাতান লিমা মানা। বলছেন যে মসজিদে সাহায্য চাওয়া যে কোনো নিষেধের কারণ সম্পর্কে আমার কিছু জানা নেই, আর তাদেরকে যারা নিষেধ করে, নিষেধ করারও কোনো দলিল আমার জানা নাই। তারপরে তিনি ওই কথাগুলোই বলেছেন, যদি কেউ সাহায্য চাইতে গিয়ে দেখা গেলো যে মুসল্লিদের ঘাড় টপকে এক সফ থেকে আরেক সফে যাচ্ছে, তাহলে সেটা তাদেরকে নিষেধ করা, কারণ মুসল্লিদের সালাতের মনোযোগে বিঘ্ন ঘটে এবং আমভাবেই মসজিদে মুসল্লিদের ঘাড় টপকে এক সফ থেকে আরেক সফে যাওয়া, এটা নিষেধ রয়েছে। হ্যাঁ, এবং খুতবার সময়ে কথা বলা নিষেধ রয়েছে, সেই সময় যদি কেউ চায় তাহলে তাদেরকে নিষেধ করা বলা, নিষেধ করতে হবে। অন্যথায় মসজিদে সালাতের পরে ব্যক্তি দাঁড়িয়ে তার নিজের অবস্থা উপস্থাপন করে সাহায্যের আবেদন যদি করে, তাহলে সেটা ব্যাপারে ইমাম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যাপারে কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লামু বিস সওয়াব।